কৈলা শহরে ছন্তলি গ্রাম পঞ্চায়েতে 2 নং ওয়ার্ডের মুসলিম পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল পানীয় জলের সমস্যা। পরবর্তী সময়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে জানানোর পর গত 1 বছর পূর্বে মুসলিম পল্লী এলাকায় DWS দপ্তরের উদ্যোগে বসানো হয়েছিল একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু বিগত 2 মাস পূর্বে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি তালাবন্দি করে দেয় গ্রামের আবাদুর রহমান নামে এক যুবক। এই বিষয়ে অবরোধকারীরা জানায় গ্রামের 2 স্থায়ী বাসিন্দা আবাদুর রহমান এবং আকাদুর রহমান, এরা 2 জন আপন ভাই। ছোট ভাই আকাদুর রহমানের জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পর ছোট ভাই আকাদুর রহমানকে ঘুমে রেখে বড় ভাই আবাদুর রহমান নিজের নামে পাম্প অপারেটরের চাকুরি হাতে নিয়েছিল। শেষ মুহূর্তে ছোট ভাই আকাদুর রহমান এই খবর শোনার পর সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করার পর বড় ভাই আবাদুর রহমানের পাম্প অপারেটরের চাকুরির অফার বাতিল হয়ে যায়। চাকুরির অফার বাতিল হবার খবর পাওয়া মাত্রই বড় ভাই আবাদুর রহমান উত্তেজিত হয়ে গ্রামে নবনির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি তালাবন্দি করে দেয়। প্রায় 1.5 মাস ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তালাবন্দি থাকায় গোটা মুসলিম পল্লী এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে কৈলাসহর ছন্তল এলাকার কামরাঙ্গা বাড়ি লোহার ব্রিজটি অবরোধ করে গ্রামবাসীরা। তারা একটা মেশিন আছে, মেশিন নতুন তারা নিজেরার মধ্যে 2 ভাইয়ে মারামারি করে এটা তালা মারি রাখি দেয়। একদিন জল দিলে এক সপ্তাহ জল দেয় না, জল পাইতেছে না। এই এলাকাতে টোটাল কত পরিবারে বসবাস আছে মুসলিমপল্লী এলাকায়? তা 150 থেকে 200 পরিবার। তো আপনারা মানে পানীয় জলের উৎসটা কি, মানে কোথা থেকে পানীয় জলটা খান? পানীয় জল তো প্রায় বছর খানিক ধরে পাইতেছে, গাড়ি দেওয়ার মধ্যে দিছে কিছুদিন, দেওয়া আবার বন্ধ করছে। মেশিনটা স্কিম একটা আসছে, মেশিন বুয়াইছে, মেশিনটা বুয়াইয়া মেশিনের জলও খাওয়ার উপযুক্ত নাই। তারা ডাইরেক্ট সারে, কোনো সময় ফিল্টার হয়ে সারে, তারা মর্জি মাফিক চালাইছে। তো মোটরটা তারা চালায় না? না, মোটর চালায় না, তারা তালা মারি রাখছে। কারা তালা মারছে? এটা তারা একজন হলো আসাদুর রহমান, একজন আতাউর রহমান, একজন আহাদুর রহমান, তারা 3 ভাইয়ের মধ্যে। তো তারা তাদের কী বক্তব্য? তারা চাকরি লইয়া খে কত খে না, চাকরি তো একটা মানুষ, তারা 3 জন তা গভর্নমেন্ট। তো আপনারা এই যে গ্রামের মানুষ পানীয় জল পাইতেছেন না, এই বিষয়টা নিয়ে কি দপ্তরের কর্তাদের জানাইছেন? হ্যাঁ জানাইছি, আমরা লিখিত কাগজে দিছি। কি করছে তারা? তারা কইছে দেখবো, এত দেখতে আছে এতদিন। তখন আপনারা রাস্তা অবরোধ করছেন? হ্যাঁ রাস্তা অবরোধ। কতক্ষণ থাকবো এই রাস্তা অবরোধ? যতক্ষণ আমরা জলের সমস্যার সমাধান হচ্ছে। দীর্ঘ 4 ঘন্টা অবরোধ থাকার পর বিকেল 4টা নাগাদ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধ স্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলার পর আধিকারিকরা ওই গ্রামে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।